আরও একবার তোমাদের সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো তো চলো আজকের সেশন কি তোমরা থামনিল দেখে বুঝতে পেরে গেছো অনেক স্টুডেন্ট কমেন্ট করেছো যে স্যার ক্লাস টেন চ্যাপ্টার ফোর আমাদের হিস্ট্রির বুঝতে অসুবিধা হচ্ছে আপনি একটু সহজ করে আমাদের জন্য রেডি করে দিন তো তোমাদের জন্য দেখো পিডিএফ সমেত নিয়ে এসেছি যেখানে তোমরা সম্পূর্ণ পিডিএফটা দেখলে বুঝতে পারবে যেখানে তোমাদের পুরো বিষয়টাকে ধরে ধরে বোঝানো হয়েছে এবং তোমাদের প্রশ্ন উত্তর সহ আমরা পিডিএফটা রেডি করেছি আস্তে আস্তে তোমাদের সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেয়া হবে তোমরা কিভাবে পিডিএফ পাবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে কারা কারা পিডিএফ পেতে চাও তাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেয়া হবে এবার আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ আমাদের চতুর্থ অধ্যায়ে কি রয়েছে কি পড়তে হবে কিভাবে আমরা প্ল্যান করব। তো চ্যাপ্টার ফোর আর চ্যাপ্টার ফাইভ তোমাদের মাধ্যমিকের হিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো আমরা কি কী পড়ব কীভাবে প্ল্যান করবো অবশ্যই প্ল্যান করা ইম্পর্টেন্ট আজকে আমরা টোটালি ভিডিওতে চতুর্থ অধ্যায়ে কি রয়েছে কি পড়তে হবে সমস্তটা ক্লিয়ার করে নেব এবং ছোট ছোট প্রশ্ন কি হতে পারে সেগুলো জানব তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি দেখো প্রথমত চতুর্থ অধ্যায়ের কি নাম দেয়া হয়েছে সঙ্গবদ্ধতার গোড়ার কথা এখান থেকে তোমরা কি বুঝছ যে সঙ্গবদ্ধ মানে কি একত্রিত হওয়া মানুষের কি হওয়া একত্রিত হওয়া এবং গোড়ার কথা মানে কি গোড়ার কথা মানে প্রথম দিকে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষ যে একত্রিত হয়েছিল সেই বিষয়ের কথা মানে সেই বিষয়ে এই চ্যাপ্টারটি রয়েছে যে মানুষ কিভাবে সঙ্গবদ্ধ হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সেই গোড়ার কথা মানে একদম প্রথম দিকের কথা আশা করছি চ্যাপ্টারটির নাম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবার আমরা এই চ্যাপ্টারটিতে কি ইম্পর্টেন্ট জিনিস পাবো দেখো প্রথমেই কী রয়েছে আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ কী রয়েছে আঠেরোশো সাতান্নর যে বিদ্রোহ তাকে আমরা কী নাম দিয়েছি মহাবিদ্রোহ সর্বপ্রথম এই চ্যাপ্টারে যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা কি মহাবিদ্রোহ কি মহাবিদ্রোহ কবে হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবার আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে তাহলে কি বলছে মহাবিদ্রোহ এখন মহাবিদ্রের সম্পর্কে জানার আগে আমাদের একটু আগে যেতে হবে মানে ঠিক একশো বছর আগে কবে একশো বছর আগে কি ঘটেছিল একশো বছর আগে মানে কি দেখো সাতেরোশো সাতান্ন কত খ্রিস্টাব্দে সাতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন কি হয়েছিল পলাশির যুদ্ধ তাহলে মহাবিদ্রের ঠিক একশো বছর আগে কোন যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ এবার তোমাদের মনে প্রশ্ন যে কাদের মধ্যে হয়েছিল স্যার দেখো সিরাজ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্যে হয় মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে এবার তাদের অধিপত্য বিস্তার করার জন্য ভারতের বা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দৌল্লাকে কী করলো পলাশীর যুদ্ধে পরাজিত করলো এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে অধিপত্য বিস্তার করলো ক্লিয়ার তাহলে মহাবিদ্র কবে হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ কবে হয় সাতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল সিরাজদৌল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্যে তোমাদের এই সিরাজদৌল্লা রিলেটেড একটা বাংলায় দেখবে তোমাদের টপিক আছে তাই তো বাংলায় কোথায় আছে বাংলার একটা চ্যাপ্টারে রয়েছে সিরাজদৌল্লা সেখানেও এই পলাশি যুদ্ধ সম্পর্কে লেখা রয়েছে তো তোমরা যদি সেটা থেকে পড়ে থাকো তোমরা অনেক কিছু তথ্য সেখান থেকে পেয়ে যাবে এরপর তাহলে আমরা জেনে গেছি পলাশি যুদ্ধ সম্পর্কে এবং মহাবিদ্র কত খ্রিস্টাব্দে হয়েছে এবার দেখো সাতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দৌল্লার সাথে পলাশি নামক স্থানে যে যুদ্ধ হয় তা পলাশি যুদ্ধ নামে পরিচিত কি বললাম সাতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সাথে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ সাথে পলাশি নামক স্থানে যে যুদ্ধ হয় তা পলাশির যুদ্ধ নামে পরিচিত ক্লিয়ার এখানে সিরাজ পরাজিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে এক ছত্র অধিকার পেয়ে যায় এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে অধিকার পাওয়ার পর কি করল দেখো পলাশির যুদ্ধে ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়বে পলাশির যুদ্ধে জয়লাভের পরবর্তী একশো বছরের মধ্যে দেখো পরবর্তী বছরের মধ্যে মানে সাতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে তাহলে কী করে ভারতের বিভিন্ন জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করে মানে নিজেরা জোর করে সমস্ত জিনিসের প্রতি নিজেদের একটা অধিকার কায়েম করে এতটুকু ক্লিয়ার তাহলে পলাশি যুদ্ধের পর একশো বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতের বিভিন্ন অঞ্চলে নিজেদের অধিকারটাকে বাড়িয়ে নেয় এই সময় এবার কি এই সময়ের মধ্যে কোম্পানির তীব্র অর্থনৈতিক শোষণের ফলে তীব্র অর্থনৈতিক শোষণ মানে কি অর্থনৈতিক মানে টাকা পয়সা মানে ভারতে যে সমস্ত দ্রব্য বা ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল তা ইংরেজদা নিজেদের লাভের জন্য ব্যবহার করছিল এবং ভারতীয়দেরকে শোষণ করছিল মানে অত্যাচার করছিল এতটুকু ক্লিয়ার তোমাদের কাছে ভালো করে দেখো তাহলে কী করছিল অর্থনৈতিকভাবে ভারতীয়দেরকে শোষণ করছিল কারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ফলে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংস হয় এবং কৃষকদের দুর্দশা চরম হয় মানে চরম হয়ে ওঠে তাহলে কি বুঝলাম এতটুকুর মধ্যে আমরা কি বুঝলাম যে পলাশির যুদ্ধ হয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে একশো বছর রাজত্ব করার পর অর্থনৈতিকভাবে ভারতকে পুরো শোষণ করে নেয় এর ফলে ভারতের শিল্প বাণিজ্য কী হয় ধ্বংস হয় এবং কৃষকদের অবস্থা খুব খারাপ হয়ে যায় বা কৃষকদের দুর্দশা চরম হয়ে ওঠে ক্লিয়ার এবার দেখো শ্বেতাঙ্গ ব্রিটিশরা কি শ্বেতাঙ্গ ব্রিটিশরা কৃষ্ণাঙ্গ ভারতীয় শ্বেতাঙ্গ মানে সাদা আর কৃষ্ণাঙ্গ মানে কালো তাহলে শ্বেতাঙ্গ ব্রিটিশরা কৃষ্ণাঙ্গ ভারতীয়দের সমাজ ধর্ম সভ্যতাকে ঘৃণা করতে থাকে মানে সোজা ভাষা যদি আমরা বলি ব্রিটিশরা ভারতীয়দেরকে ঘৃণা করতে থাকে তাই তারা ভারতীয়দের ওপর অকথ তো অত্যাচার করে এবার সামরিক সেনাবাহিনী ভালো করে বিষয়টা দেখবে এখানটা এবার সামরিক সেনাবাহিনীতে ভারতীয় সৈনিকরা নানা বঞ্চনার শিকার হয় বঞ্চনা মানে অবহেলার শিকার হয় বা অত্যাচারের শিকার হয় মানে ব্রিটিশদের সেনাবাহিনীতে ভারতীয়দেরকে যোগদান তো করে এসে তাদের ওপর আবার অত্যাচারও করছে ফলে তাহলে এবার ভারতীয়দের উপর যদি অত্যাচার করে মানে ভারতীয় সেনারা ব্রিটিশদের হয়ে লড়ছে এবং তাদের ওপর অত্যাচার হচ্ছে এর ফলে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসতে থাকে মানে তারা আরও বেশি রেগে যেতে থাকে মানে ব্রিটিশদের প্রতি সেনারাও ভারতীয় যে সেনা তারা রেগে যায় এর পরিণতিতে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে যা মহাবিদ্রোহ নামে পরিচিত তাহলে বিষয়টা যদি আমরা এক কথায় দেখি তাহলে পলাশি যুদ্ধ হয় একশো তারপরের একশো বছর ব্রিটিশ সরকার ভারতে অত্যাচার করে এবং অর্থনৈতিক দিক থেকে পুরো শোষণ করে নেয় এতে শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষকদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং ব্রিটিশদের সামরিক বাহিনীতে যে সৈন্যগুলো ছিল তারা ভারতীয় তাদের ওপরেও অত্যাচার শুরু করে দেয় এর ফলে সমস্ত মানুষ ব্রিটিশদের প্রতি রেগে যায় এবং তাদের এই রাগ ধীরে ধীরে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রে পরিণত হয় আশা করছি তোমাদের এই মহাবিদ্রের যে পটভূমি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা এই চ্যাপ্টারটি থেকে কি কি পড়ব চলো দেখে নিই প্রথমে যে বিষয়টা আমাদেরকে পড়তে হবে সেটা দেখো মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি প্রথমে একটা বট কোশ্চেন থাকে আট নম্বর কি আঠেরোশো সাতান্নর বিদ্রেহের চরিত্র ও প্রকৃতি মানে আঠেরোশো সাতান্নর বিদ্রোহের বা মহাবিদ্রহের চরিত্র প্রকৃতি ক্লিয়ার এরপর আঠেরোশো সাতান্ন বিদ্রোহের আঠেরোশো সাতান্নর বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি পড়তে হবে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এখান থেকে চার নম্বরের একটা প্রশ্ন আসতে পারে এরপর ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয় তার এক বছর পরে কি ভারত শাসন আইন পাস হয় ক্লিয়ার এবং মহারানী ভিক্টোরিয়া একটা ঘোষণাপত্র জারি করে যাতে ওই এখনকার টুপিটাপা দেওয়া ভোটের আগে এই করে দেবো সেই করে দেবো তাই করে দেবো ঠিক সেম জিনিস মহাবিদ্রেতে ব্রিটিশ পার্লামেন্টের মহারানী ভিক্টোরিয়া ভয় পেয়ে যান তাই জন্য তিনি ভারত শাসন আইন পাশ করেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং সেই সময়েই তিনি একটা ঘোষণাপত্র জারি করেন সেখানে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হয় ভারতবাসীকে এই করে দেবো ওই করে দেবো এটা হবে ওটা হবে এই সব কিছু সেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানব তো এই মহারানীর ঘোষণাপত্র থেকে চার নম্বর আসে ক্লিয়ার তাহলে আমরা মহাবিদ্রের চরিত্র প্রকৃতি পড়ব মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব পড়ব ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কীভাবে মনে রাখবো মহাবিদ্রের এক বছর পরে মহারানীর ঘোষণাপত্র পড়ব চার নম্বরের জন্য কত খ্রিস্টাব্দে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ক্লিয়ার এবার এবার আমাদের আসছে সভা সমিতির যুগ কি আসছে সভা সমিতির যুগ মানে এই উনিশ শতকে দেখো উনিশ শতক মানে তোমরা এটা ভাববে না যে উনিশশো থেকে দু না উনিশ শতক মানে হচ্ছে আঠেরোশো থেকে মানে আঠেরোশো থেকে উনিশশো এই সময়টাকে আমরা কি বলছি উনিশ শতক ক্লিয়ার এই উনিশ শতকে মানে আঠেরোশো পর উনিশ শতকে আগে এই শতকে বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে মানে সভা সমিতি কেন গড়ে উঠবে তার কারণ মানুষকে একত্রিত করতে হবে তো মানুষকে জাগরণ করতে হবে তো যে ব্রিটিশ সরকার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আমাদেরকে শোষণ করছে আমাদেরকে খাটিয়ে তারা লাভবান হচ্ছে এই বিষয়ে যদি সভা সমিতি না হয় মানুষ একত্রিত তো হবে না তো এই সভা সমিতির যুগ কি উনিশ শতকটাকে তাই জন্য কী বলা হয় সভা সমিতির যুগ ক্লিয়ার এবার আমরা কি জানব যে প্রথম সভা সমিতি কি ছিল প্রথম মানে ভারতে প্রথম যে সভা সমিতি গড়ে উঠেছিল সেটা কি দেখো প্রথমেই রয়েছে বঙ্গ ভাষায় প্রকাশিকা সভা তো এটি হচ্ছে কি প্রথম প্রথম সভা বা সমিতি ক্লিয়ার তো ভারতের প্রথম সভা সমিতি কী ছিল বঙ্গ ভাষায় প্রকাশিকা সভা এবার আমরা আগে একটু সালগুলো মুখস্থ করে নিই কীভাবে করবো ছত্রিশ আটত্রিশ সাতষট্টি ছিয়াত্তর কী মনে রাখবো ছত্রিশ আটত্রিশ সাতষট্টি ছিয়াত্তর কী বললাম ছত্তিশ আটত্রিশ সাতষট্টি ছিয়াত্তর দেখো এই সাতষট্টি আর ছিয়াত্তরটা একে অপরের উল্টো ঠিক আছে তাহলে এবার তাহলে কিভাবে মনে রাখলে ছত্রিশ হচ্ছে কি বঙ্গভাষায় প্রকাশিকা সভা তাহলে ছত্রিশ আটত্রিশ সাতষট্টি ছিয়াত্তরটা মনে রাখার লাভটা কি বঙ্গভাষায় প্রকাশিকা সভা প্রথমে আছে ছত্রিশ তারপরে কি রয়েছে জমিদার সভা কত খ্রিস্টাব্দে আঠেরোশো আটত্রিশ মানে আঠেরোশো সবগুলোতে রয়েছে তাই ছত্রিশ আটত্রিশ সাতষট্টি ছিয়াত্তর মনে রাখতে হবে এরপর তিন নম্বরে কি রয়েছে হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে সাতষট্টি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এরপর কি রয়েছে ভারত সভা কত খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আশা করছি তোমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমাদের এই সিলেবাসে বা আমাদের এই চ্যাপ্টারে কটি সভা সমিতি রয়েছে চারটি ক্লিয়ার সালগুলো আমাদের মনের থেকে গেল আশা করছি আমাদের মুখস্থ হয়ে গেছে যদি বলে প্রথম সভা সমিতি কোনটা ছিল বঙ্গভাষায় প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবার কিভাবে মনে রাখবো দেখো একটা শর্টকাট এখানে লিখে রেখেছি যে বাংলায় জমিদাররা হিন্দু মেলায় একটি ভারত সভার আয়োজন করেছিল তাহলে বাংলায় দিয়ে কি হয়ে গেল বঙ্গভাষা জমিদাররা জমিদার সভা কোথায় হিন্দু মেলা হয়ে গেল কি আয়োজন করেছিল ভারত সভা খ্রিস্টাব্দগুলো ছত্রিশ আটত্রিশ সাতষট্টি ছিয়াত্তর আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার তো চলো নেক্সট কী রয়েছে বা দেখে নিই এরপর রয়েছে দেখো লেখায় রেখায় কি বললাম লেখায় রেখায় দুটো কিন্তু বিষয় আলাদা লেখা মানে বিভিন্ন জিনিসপত্র লেখা মানে বই হোক গ্রন্থ হোক সংবাদপত্র হোক বিভিন্ন জিনিস লেখা তাই লেখায় এবার জিনিসটা একটু বোঝো লেখায় জাতীয়তাবোধ মানে কি লেখার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগরণ করা বললাম লেখায় রেখায় জাতীয়তাবোধের বিকাশ মানে কি লেখার মাধ্যমে ভারতের সাধারণ মানুষের মধ্যে বিকাশ করা ক্লিয়ার এতটুকু এবার দ্বিতীয়টায় আসি রেখায় এই রেখা কথাটার অর্থ কি মানে রেখার মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ঘটানো রেখা মানে হচ্ছে ছবি কি চিত্র চিত্র কি বললাম রেখায় কথার অর্থ কি চিত্রের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ঘটানো ক্লিয়ার চিত্র মানে ছবি এবার প্রথমে আমরা কি পড়ব তিনটে দেখো লেখায় রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে এই তিনটে রয়েছে এক দুই আর তিন প্রথম কি রয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস ক্লিয়ার তাহলে কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ মনে রাখবে বাংলার চন্দ্র খুব আনন্দ দেয় কি বাংলার চন্দ্র খুব আনন্দ দেয় মানে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ ক্লিয়ার এরপর দেখো স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত ক্লিয়ার তাহলে বিবেকানন্দ বর্তমান ভারত এই বর্তমান ভারত সম্পর্কে বিবেকানন্দের বাণী একদম অ্যাকুরেট তো তাহলে বর্তমান ভারতকার ব বিবেকানন্দ ক্লিয়ার এবার দেখো তৃতীয়টা কি রয়েছে গোরা রবীন্দ্রনাথ ঠাকুর কি গোরা রবীন্দ্রনাথ ঠাকুর রর তাহলে গোরা লেখা রবীন্দ্রনাথ ঠাকুর গোরা রবীন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ বিবেকানন্দের বর্তমান ভারত গোরা রবীন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার এবার আমরা আসবো রেখায় কিসে আসব আসবো রেখায় দেখো রেখা বলতে কি বলেছিলাম ছবি তাই তো ছবি এখানে আমাদের সিলেবাসের কটি রয়েছে দুটি এক ভারত মাতার চিত্র তাই তো ভারত মায়ের চিত্র কে কে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র কি ভারত মাতার চিত্র তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন ভারত মাতার চিত্র আর গগনেন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্র মানে কি কার্টুন মানে তখনকার সমাজে বিভিন্ন ইংরেজ এবং যারা ইংরেজদের পাঁচাত্য এরকম ভারতীয় তাদেরকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করে গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্র এঁকেছিলেন ব্যঙ্গ বিদ্রুপ করে যে কার্টুন চিত্রগুলো তিনি এঁকেছেন সেগুলোকেই বলা হয় ব্যঙ্গচিত্র এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে ইংরেজরা কিভাবে ভারতীয়দের ওপর অত্যাচার করছে এবং ইংরেজদের পাচাটা কীরকমভাবে ভারতীয়দেরকে শোষণ করছে তাদের জীবন দশা এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্র আর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ক্লিয়ার এবার প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো কে উনিশ শতকের মধ্যভাগকে সভা সমিতির যুগ বলেছেন এখানে একটুখানি স্পেলিং মিস্টেক আছে সরা নয় সভা ঠিক আছে এটা ভুল আছে কে উনিশ শতকের মধ্যভাগকে সভা সমিতির যুগ বলেছে ডক্টর অনিল শীল কে ডক্টর অনিল সিল ক্লিয়ার তাহলে কে উনিশ শতকের মধ্যভাগকে সভা সমিতির যুগ বলেছে ডক্টর অনিল সিল এবার কিছু প্রশ্ন করি তোমাদেরকে কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয় একদম মহাবিদ্রের একশো বছর আগে তাহলে মহাবিদ্র কবে হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তার একশো বছর আগে মানে কি সাতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ ক্লিয়ার তাহলে মহাবিদ্র কবে হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ক্লিয়ার হয়ে গেল এবার আমাদের প্রশ্ন গোড়া উপন্যাস কার লেখা একদম রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত একদম এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম বাংলার চন্দ্র আনন্দ দেয় তাহলে আনন্দ মঠ ক্লিয়ার হয়ে গেল যদি আমাদেরকে বলা হয় যে জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল জমিদার সভা তাই তো বাংলার জমিদাররা হিন্দু মেলায় ভারত সভার আয়োজন করেছিল তাহলে বাংলা জমিদার দ্বিতীয়টা তাহলে কি হবে আঠেরোশো কত আটত্রিশ কারণ আমরা কি বলেছিলাম ছত্রিশ আটত্রিশ সাতষট্টি আর ছিয়াত্তর তাহলে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ ক্লিয়ার যদি বলে বাংলার প্রথম বা ভারতের প্রথম সভা সমিতি কোনটি ছিল বঙ্গভাষায় প্রকাশিকা সভা ক্লিয়ার ব্যঙ্গচিত্র কে এঁকেছিলেন ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যাঙ্গ গগনেন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার ভারত মাতার চিত্র কে কে অবনীন্দ্রনাথ ঠাকুর একটা গগেন্দ্রনাথ ঠাকুর আর একটা অবনীন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার এবার আমরা জানব যে দেখো বঙ্গভাষায় প্রকাশিকা সভা কে প্রতিষ্ঠা করেন বাংলায় কালী ঠাকুরের খুব পুজো হয় মানে মানুষ মানেন কালী ঠাকুর দুর্গা ঠাকুর এই দুই দেবীকে খুব মানা হয় তো বাংলায় মনে রাখবে কালী ঠাকুর তাহলে বাংলা মনে রাখলেই কি মনে রাখবে কালী ঠাকুর ঠিক আছে বাংলা ল কালী তাহলে কালীনাথ রায়চৌধুরী ক্লিয়ার বঙ্গভাষায় প্রকাশিকা সভা কে প্রতিষ্ঠা করেন কালীনাথ রায় চৌধুরী জমিদার রাধাকান্ত ঠিক আছে রাধাকান্ত দেব এইবার দেখো জমিদার আর রাধাকান্ত দেব ক্লিয়ার তাই জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব এরপর হিন্দু মেলার হিন্দু মেলার অপর নাম হচ্ছে চৈত্র মেলা কি চৈত্র মেলা হিন্দু মেলার অপর নাম কি চৈত্র মেলা এই চৈত্র থেকে মনে রাখবে মিত্র কি নবগোপাল মিত্র তাহলে হিন্দু মেলা বললে কি বলবে হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা এই চৈত্র থেকে কি আসবে মিত্র মিত্র থেকে আসবে কি নবগোপাল মিত্র তাহলে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে নবগোপাল মিত্র এরপর ভারত সভা ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয় রাষ্ট্রগুরু কি বলা হয় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয় রাষ্ট্রগুরু আশা করছি তোমাদের এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যদি কারোর ক্লিয়ার না হয় আরও একবার তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এবং নেক্সট ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাশন করবো দেখো সম্পূর্ণ পিডিএফ মোটামুটি তোমাদের রেডি হয়ে গেছে যে যেখানে তোমাদের প্রশ্ন উত্তরগুলোকে ধরে ধরে ডিসকাস করা হয়েছে তো তোমরা অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিও এবং কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তো চলো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে